প্রথমে আমরা গুগল ক্রোম খুলব, সেখান থেকে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। এইবার আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইট খুলে গেল। সেখানে গিয়ে একদম উপরের দিকে রাইট হ্যান্ড কর্নারের কাছাকাছি একটা ব্লু ট্যাব দেখতে পাবেন, সেখানে এক্সামিনেশন অ্যান্ড রেজাল্ট পোর্টালটা আছে। এই যে একটু হলেই দেখতে পাবেন এই ব্লু ট্যাবটা, এক্সামিনেশন অ্যান্ড রেজাল্ট পোর্টাল, এটাকে ক্লিক করলাম। এবার এটাতে ক্লিক করলেই আমাদের ইউনিট ট্র্যাকের যে লগ ইন আইডি বা লগ ইন পেজ সেটা খুলে যাবে। সেখানে আপনারা আপনাদের ইউজার নেমটা দেবেন, ইউজার নেম আর পাসওয়ার্ডটা টাইপ করবেন, তারপরে লগ ইন বাটনটা প্রেস করবেন। এবার লগ ইনটা প্রেস করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্যাব এসে গেছে, সেখানে লেখা আছে অনলাইন এক্সাম। সেই অনলাইন এক্সাম ট্যাবটাতে ক্লিক করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যে যেই পেপারে পরীক্ষা দেবেন, যে যেই পেপারে অ্যাপিয়ার হবেন, সেইগুলো সব এখানে লিস্ট করা আছে। উপরে এখানে লেখা আছে ইউআইডি, এখানে টাইপ করলেন নেম, তারপর সেমেস্টার, সেশন, কোর্স, সাবজেক্ট, এগুলো লেখা আছে। আর এইখানে লেখা আছে আপনার পেপারের নামগুলো, যে যেই পেপারে আপনি পরীক্ষা দেবেন ফোর্থ সেমে। এইবার দেখতে পাচ্ছেন যে এইখানে পেপারের পাশে এখানে আপনার পেপারের টাইপটা লেখা আছে থিওরি না প্র্যাকটিক্যাল, এখানে লেখা আছে পেপারের টাইটেল, এইখানে লেখা আছে অ্যাক্টিভিটি আইডি। এই অ্যাক্টিভিটি আইডিটা আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারের ওপরেও পাবেন। এখানে আপনাদের এক্সাম ডেট লেখা আছে, এখানে আপলোড ডেট লেখা আছে, যে দিনের মধ্যে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টটা আপলোড করতে হবে। এইখানে এটা ইম্পর্টেন্ট, এইখানে একটা ডাউনলোড বাটন আছে, একটা আপলোড বাটন আছে। যেদিন আপনাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষার দিনে এই ডাউনলোড আর আপলোড বাটনের এখানে ছোটো ছোটো আইকন চলে আসবে, মানে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার এই ডাউনলোড বাটনটা ক্লিক করলে তখন আপনারা সেই দিনের কোয়েশ্চেন পেপারটা দেখতে পাবেন। আর আপলোড বাটনের ওখানে যদি আপনারা ক্লিক করেন তখন একটা আলাদা পেজ খুলে যাবে, সেখান থেকে আপনারা যে পিডিএফ ফাইলটা তৈরি করেছেন সেই পিডিএফ ফাইলটা সিলেক্ট করলে, দিয়ে সেভ করলে এখানে আপলোড হয়ে যাবে আর আপলোড আইকনটা চলে যাবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপলোড হয়ে গেছে। এইবার এটা খালি মনে রাখতে হবে যখন আমরা আপলোড করব, এই যে প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সাম, প্রত্যেকটা পেপারের যে এক্সাম আমরা দিচ্ছি সেটাতে আমরা চারটে পাতা, ধরুন যদি আমরা পরীক্ষা দিই তাহলে চারটে পাতা আলাদা স্ক্যান করে আলাদা আলাদা পিডিএফ করবো না, আমরা চারটে পাতা একটা কন্টিনিউয়াস পিডিএফ করব। এবং সেই পিডিএফটা আমরা এখানে আপলোড করব। পিডিএফের নেমিংটাতে আমাদের কেয়ারফুল থাকতে হবে। পিডিএফের নেমিংটা হবে হচ্ছে যে আমাদের ইউআইডি নাম্বারগুলো, তারপরে আন্ডারস্কোর, তারপরে এই যে অ্যাক্টিভিটি আইডি যেগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারের ওপরেও সেই অ্যাক্টিভিটি আইডিটা আপনারা পাবেন, সেই অ্যাক্টিভিটি আইডিটা। তাহলে আমরা পিডিএফ ফাইলগুলোকে ইউআইডি টাইপ করলাম, তারপর আন্ডারস্কোর, তারপর অ্যাক্টিভিটি আইডি, এবার সেইটা দিয়ে নেম করে তারপরে এখানে আপলোড বাটনটা ক্লিক করব, দিয়ে সেই পিডিএফটাকে যেখানে আমরা সেভ করেছি কম্পিউটার বা মোবাইলে, সেই ফাইলে গিয়ে সেখানে গিয়ে সেই পিডিএফটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে সেখানে একটা সেভ অপশান থাকবে, সেভ করলে বা আপলোড অপশান থাকবে, সেখানে গিয়ে আপলোড হলেই আপনারা দেখতে পাবেন যে সেই আইকনটা, যে পরীক্ষার পেপারটা আপনারা আপলোড করেছেন সেইখানে সেই আইকনটা এবার চলে যাচ্ছে। তার মানে আপনার পেপার সাকসেসফুলি আপলোড হয়েছে এবং একটা মেসেজও পাবেন যে ইয়র পিডিএফ হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। তাহলে এইভাবে প্রত্যেক দিন আমরা এক একটা এক্সাম দেওয়ার পর আপনারা এইভাবে অ্যান্সার স্ক্রিপ্টগুলোকে আপলোড করবেন। থ্যাংক ইউ।